চার বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ উঠল পঞ্চাশ বছরের প্রৌঢ়ের বিরুদ্ধে। নদিয়ার হাঁসখালীর শাহপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী বৃদ্ধ শিশুটির সঙ্গে খেলা করছিল এবং তখন হঠাৎই তাকে ধর্ষণ করে সে। বাচ্চাটির পরিবারের তরফে জানানো হয়েছে যে ঘটনা ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে। বিশ্বজিৎ মিত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিশ্বজিৎ, ফের একবার এই ধরনের একটি ঘটনা সামনে এলো, কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, অভিযুক্তের কি পরিচয় বা কি করে শিশুটি তার কাছে গেল? দেখো, ঘটনা হচ্ছে কুনাল, নদিয়ার হাঁসখালী থানার শাহপুরের এই যে শক্তিপদ বিশ্বাস নামে ওই বছর পঞ্চাশের ওই ব্যক্তি, তারই মেয়ের সাথে পাশের একটা বাড়ি পড়ে একটি বাড়ি আছে, সেই বাড়িরই যে শিশুকন্যা আছে, চার বছরের শিশুকন্যা, তার মেয়ের যে একটি মেয়ে আছে তার সাথেই সে খেলাধুলা করছিল। কিন্তু কোন এক অসাক্ষাতে, পরিবারের অসাক্ষাতে সেই মেয়েটিকে ডাকে বাড়িতে, লজেন্স দেওয়ার নাম করে বাড়িতে ডেকে তাকে একেবারে পরিষ্কার ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ করেছে। তো ইতিমধ্যে ওই হাঁসখালী থানার তরফ থেকে ওই শিশুটির মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং মেডিকেল পরীক্ষাতে যথেষ্টই তার ধর্ষণের যে প্রমাণ ততটাই পাওয়া গেছে এবং শিশুটির পরিবারের তরফ থেকে শক্তিপদ বিশ্বাসের নামে হাঁসখালী থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় তার পরিবারের থেকে একজনকে এখনো পর্যন্ত হাঁসখালী থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কুনাল।